প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মুসাম্মা তাসিম আক্তার। আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র বইয়ে একটি গল্প নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের যে গল্পটা পড়িয়েছিলাম সে গল্পটা কি তোমাদের মনে আছে? হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের মিনু গল্পটি নিয়ে আলোচনা করছিলাম, মনে পড়েছে তোমাদের? হ্যাঁ শিক্ষার্থীরা, নিশ্চয় মনে পড়েছে। আর এই মিনু গল্পটি কে লিখেছে মনে আছে? মিনু গল্পটি লিখেছেন কে? বনফুল। কে লিখেছেন? বনফুল। এই বনফুলের প্রকৃত নাম কি হচ্ছে? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম কি হচ্ছে? বলাইচাঁদ মুখোপাধ্যায়। গত ক্লাসে আমরা এই মিনু গল্পটি নিয়ে আলোচনা করছিলাম, মিনু গল্পের পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা লেখক পরিচিতিটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই মনোযোগী হও এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আজকে আমরা যে গল্পটি নিয়ে আসবো সেটা কি, সেটার নাম হচ্ছে কি? মিনু। দেখো, মিনু গল্পের লেখক কে? বনফুল। বনফুল যার প্রকৃত নাম কি হচ্ছে? যার প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেখতে পাও তোমরা এই বনফুলের প্রকৃত নাম কি হচ্ছে? বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে চলো আমরা আজকে একটু তার পরিচিতিটা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 11 পৃষ্ঠা দেখো। তোমরা তোমাদের বইয়ের 11 পৃষ্ঠাটা একটু লক্ষ্য করো, যেখানে আছে লেখক পরিচিতি, দেখতে পাচ্ছ তোমরা? লেখক পরিচিতিতে আছে কি দেখো? বনফুলের প্রকৃত নাম হচ্ছে কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম কি হচ্ছে? বলাইচাঁদ মুখোপাধ্যায়। যার জন্ম কত সালে? 1899 খ্রিস্টাব্দে। কোথায়? ভারতের বিহারে। এবং চিকিৎসা পেশায় তিনি ছিলেন কি? একজন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি, বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল কি? অনেক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতাপূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্য অঙ্গনে বিশেষ স্থান দখল করে নিয়েছেন। তিনি যে গল্পটা লিখেছেন সেই গল্পটা লিখেছেন কি? আকারে ছোট। এবং এই গল্পটা ছিল তোমার ব্যঙ্গ রসিকতাপূর্ণ এবং কি আকর্ষণীয়, এবং যেটা কি আকর্ষণীয় করে তোলার কারণে এটা কি উপস্থাপনার মাধ্যমে সাহিত্য কি এটা সে বিশেষ স্থান দখল করে নিয়েছে। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলোর নাম কি জানো? উল্লেখযোগ্য গল্পগ্রন্থের নাম হচ্ছে
বনফুলের গল্প, বাহুল্য, অনুগামিনী, অদৃশ্যলোকে, বহুবর্ণ ইত্যাদি। তিনি যে উল্লেখযোগ্য গল্পগুলো লিখেছেন তাদের মধ্যে নামগুলো কি, যে বনফুলের গল্প, অদৃশ্যলোকে, বহুবর্ণ, বাহুল্য, অনুগামিনী ইত্যাদি। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ নাটক লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে তাকে পদ্মভূষণ বা ভারত উপাধি প্রদান করা হয়। তিনি 1979 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। আমাদের গল্পের লেখক বনফুল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1979 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু তোমরা বোর্ডের দিক লক্ষ্য করো। আমি তো লেখক পরিস্থিতির আমি লিখি, বনফুলের প্রকৃত নাম কি, প্রকৃত নাম কি, বলাইচার, মুখোপাধ্যায়। বলাইচার মুখোপাধ্যায়, তার জন্ম কত সালে? দেখো, জন্ম 1899 খ্রিস্টাব্দে। কোথায়? ভারতের বিহারে। ভারতের বিহারে এবং তিনি পেশায় কি ছিলেন? পেশা কি ছিল? পেশায় ছিলেন একজন চিকিৎসক। এবং তার রচিত কল্পগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য গল্প কিংবা উল্লেখযোগ্য গল্পগ্রন্থ বনফুলের গল্প, বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, তারপরে কি, অনুগামিনী, এবং তার উপাধি কি ছিল? উপাধি উপাধি কি ছিল? পদ্মভূষণ। এবং তার মৃত্যু কত খ্রিস্টাব্দে? মৃত্যু 1979 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এই যে মিনু গল্পের লেখার পরিস্থিতি আমি তোমাদের পড়াইতেছি,
মিনু গল্পের লেখকের নাম কি বলাইচা মুখোপাধ্যায় বনফুল বা বলাইচা মুখোপাধ্যায় তার জন্ম কত খ্রিস্টাব্দে 1899 খ্রিস্টাব্দে কোথায় ভারতের বিহারে তার পেশা কি ছিল পেশায় তিনি ছিলেন কি একজন চিকিৎসক এবং তিনি যে গল্পগুলো লিখেছেন সেগুলোর নাম কি বনফুলের গল্প বাহুল্য অদৃশ্য লোকে বহুবর্ণ অনুগামিনী ইত্যাদি এগুলো ছিল তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে এবং তার উপাধি কি ছিল পদ্মভূষণ বনফুলের উপাধি কি ছিল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উপাধি কি ছিল পদ্মভূষণ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের মৃত্যু কত খ্রিস্টাব্দে 1979 খ্রিস্টাব্দে 1979 খ্রিস্টাব্দে কোথায় কলকাতায় কোথায় কলকাতায় তোমরা কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা আমরা লেখক পরিচিতিটা জানলাম এবার দেখো আমরা একটু শব্দের অর্থের দিকে আসি মিনু গল্পের শব্দের অর্থগুলো একটু দেখো 10 পৃষ্ঠায় তোমাদের বইয়ে 10 পৃষ্ঠায় দেখো শব্দের অর্থ আছে শব্দ অর্থ টিকা এখানে আছে দেখো প্রথমেই আছে পেট ভাতায় পেট ভাতায় বলতে আমরা কি বুঝি পেটে ভাতে বা প্রয়োজনীয় খাদ্যর বিনিময়ে পেট ভাতে বলতে কি বোঝায় পেটে ভাতে বা প্রয়োজনীয় খাদ্যর বিনিময়ে এরপরে আছে দেখো কালা কালা বলতে আমরা কি বুঝি বধির কানে কম কানে কম শুনে এমন লোককে কি বলে বধির বা কালা হ্যাঁ তারপর দেখো আছে ষষ্ঠ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বুঝি তোমরা তো সবাই মনে হয় পঞ্চেন্দ্রিয় চেনো নাকি যে চোখ কান নাক তারপর কি জিভ ত্বক এই পাঁচটাকে কি বলে পঞ্চেন্দ্রিয় তাহলে ষষ্ঠ ইন্দ্রিয় কোনটা যে পঞ্চ ইন্দ্রিয়র বাইরে বিশেষ কিছু পঞ্চ ইন্দ্রিয়র বাইরে বিশেষ কিছু যেটাকে কি বলে ষষ্ঠ ইন্দ্রিয় এখানে আছে তোমাদের বইতে চোখ কান নাক জিভ ত্বক এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু অতীন্দ্রিয় উপলব্ধি এরপরে আছে দেখো সুপ্তারা সুপ্তারা কোনটা চেনো তোমরা সুপ্তারা কোনটা যে সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ সকালবেলা পূর্ব দেখে যখন সূর্য ওঠে তার আগে একটা নক্ষত্র দেখা যায় যেটা কি অতি উজ্জ্বল বা দীপ্তিমান এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে একটা আমরা যেটা বলি তারা দেখতে পাই যেটা কি বলে গ্রহ বা শুক্র গ্রহ সেটাকে কি বলে সুপ্তারা এরপর আছে কি দেখো গ্রহ গ্রহ কি যে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক সূর্যকে যে প্রদক্ষিণ করে এটাকে কি বলে গ্রহ তারপর আছে কি সই সই বলতে কি বুঝি আমরা বন্ধু বান্ধবী বান্ধবী বন্ধু না বান্ধবী বাকি সহচরী এখানে আছে সখীর কথ্যরূপ বান্ধবী বা সহচরী এরপর আছে কি দেখো আকাশবাসী আকাশবাসী কি কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী এরপরে আছে তোমার ডেলি প্যাসেঞ্জারি ডেলি প্যাসেঞ্জারি অর্থ কি প্রত্যহ যাতায়াতকারী প্রত্যহ যাতায়াতকারীকে কি বলে যে প্রতিদিন যাতায়াত করে এটাকে কি বলে ডেলি প্যাসেঞ্জারি এরপরে আছে উনুন উনুনটা কি চুলা সবাই চেনো তোমরা নাকি উনুন চুলা তারপর আছে দেখো মিরসেপ মিরসেপ কোনটা রান্নাঘরে খাদ্য রাখা তাক বিশিষ্ট বক্স বা বাক্স
রান্না ঘরে খাদ্য রাখা তাক বিশিষ্ট বাক্স যেটাকে কি বলে মিরসে এরপর আছে খিড়কি খিড়কি কোনটা বাড়ির পেছনের ছোট দরজা বাড়ির পেছনে যে ছোট দরজা থাকে ওটাকে কি বলে খিড়কি এরপর আছে রোমাঞ্চিত রোমাঞ্চিত বলতে কি বুঝি আমরা আনন্দিত বা পুলকিত বা খুশি প্রিয় শিক্ষার্থীরা আমরা গল্পটা পড়ার আগে আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম যাতে তোমাদের গল্পটা বুঝতে সহজ হয় গল্পের ভিতরে এরকমের তোমরা অনেক শব্দ পাবে যেটা হয়তো বুঝতে একটু সমস্যা হবে সেজন্য আগে আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম তাহলে আমাদের গল্পটা পড়তে কি সুবিধা হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা মনে হয় বুঝতে পেরেছো যেহেতু আমরা মিনু গল্পের পাঠ পরিস্থিতি পড়েছি গত ক্লাসে আজকে পড়লাম লেখক পরিস্থিতি তারপরে আজকে আরও পড়লাম শব্দের অর্থগুলো তাহলে গল্পটা মানে বুঝতে আমাদের আর কোনো সমস্যা হবে না নিশ্চয়ই তোমরা এই গল্পটা মোটামুটি এখন বুঝতে পেরেছো বা আয়ত্ত করতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাসায় যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমরা বাসায় গল্পটা পড়বে এবং এই গল্পের লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি খুব ভালো করে পড়বে এবং শব্দের অর্থগুলো খুব ভালো করে পড়বে প্রিয় শিক্ষক